রোদ্দুর মাখা ঝলসানো দিন যখন সময় ঠুমকে যায়, হঠাৎ তুমি ঝড় হয়ে এলে আমার দু চোখ চমকে যায়। ফিজা 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 ফিজা, হোক যত হোক তাপ উত্তাপ, জীবনের রঙে স্বপ্নের ছাপ, তুমি ভরসা মেঘে বর্ষা, তৃষ্ণা এলে ফিজা 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 ফিজা। তুমি হও ঘাস ফড়িঙের সাগর, সাগর অপার, জীবন একটা ঘাস ফড়িং, ফড়িংটা যার যার, এই ফড়িংটা ভাসালো তার ডানা, ঘাসের মাঝে রয়েছে রোদ্দুর কিছুটা আনমনা, ভাসালো তার ডানা। রোদ্দুর হয়েছে কি কেউ কার, তুমি হও ছেড়া বোতাম আমার জামার, বাঁধা চাবি শাড়ির পার, ছেড়া বোতাম জামার, তুমি হও পুরনো সেফটি পিন, গল্পের সংসার, তুমি হও ঘাস ভরিঙের সাগর, সাগর অপার, এই ফড়িঙের ডানায় বাঁধা আমাদের সংসার, এই ফড়িঙের ডানায় বাঁধা আমাদের সংসার, এই ফড়িঙের ডানায় বাঁধা আমাদের সংসার। এত নাটক করছো কেন রেখা? বলে ফেলো টাকা কোথা থেকে আসছে। কামাল তার গ্যারেজটাকে বন্ধক রেখে টাকার ব্যবস্থা করছে। কত তাড়াতাড়ি তুমি কতটা বদলে গিয়েছো। আমি বদলে গেছি নাকি বদলে গেছো তুমি? অ্যাডজাস্ট করার সামান্যটুকু চেষ্টা করছো না। এই পরিস্থিতিতে শুধু মেয়েরা কেন অ্যাডজাস্ট করবে? তুমি নাকি গ্যারেজ বন্ধ রাখছো তা আমার নিজের দিয়ে চলো। নিজের জীবনে পরিবর্তন করতে চাও নাকি ওই অপরাধটাকে নিয়ে থাকতে চাও? কি বলতে চাও তুমি? হ্যাঁ, তুমি আবার কি কোনো অঘটন ঘটাতে চাও নাকি? ড্রাইভার সাহেব, অপয় আখ্যা দিলেন তো, তাই গাড়ির থেকে নেমে গেলাম। আল্লাহ না করুক, যদি আপনার কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে তো সব দোষ আমার উপর হবে, বুঝছেন শাশুড়ি আম্মা? আর রইল তালাকের কথা, বাড়ি আসেন, আজকেই সব সিদ্ধান্ত হবে। আল্লাহ জানে কি করবে আজ, দেখে তো মনে হচ্ছে বিপজ্জনক কিছুই করবে। ড্রাইভার সাহেব, আপনি সাবধানে গাড়ি চালিয়ে বাসা চলেন। ভাইয়া এত চিন্তা করো না তো, ভাবি পুরো ব্যাপারটাকে সামলে নেবে। দেখো ভাবি না কাল ভাইয়া থেকে ব্যাপারটা নিয়ে কথা। কামাল, এই চেকটা একটু নাও। আরে রাখো, কোনো সমস্যা নেই, রাখো। আর হচ্ছে কালকে তুমি সুন্দর দেখে একটা আংটি আর একটা শাড়ি কিনে নিয়ে আসবে। কোনো কিন্তু না, একদম না, চুপ করো, যেটা বলেছি সেটাই করতে হবে। আর আরেকটা কাজ করতে হবে। তুমি চাও যে নিগার আমাদের এই প্রোগ্রাম অ্যাটেন্ড করুক, তাই তো? সেটা কি স্বাভাবিক না, এরকম একটা প্রোগ্রামে
ও থাকবে না সেটা কী করে হয়? ওকে, তাহলে আমরা একটা কাজ করি ভাবি, কালকে সকালে তুমি আর আমি ওদের বাড়িতে যাই, এরপরে না হয় আমি ইন্টার্নশিপে ইন্টারভিউ দিতে গেলাম। এটা খুব ভালো হয়। ভাবি, বিয়ের দিন তারিখ সম্পর্কে কিছু ভেবেছ? হ্যাঁ, মানে তোমার ভাইয়া মা বাবা ওনাদের সাথে বসে বিয়ের দিন তারিখ ঠিক করবে, তুমি ওটা নিয়ে চিন্তা করো না। আর আমি না এখন খুব ক্লান্ত হয়ে যাই, আর পারি না। মহারানী সোহানি আসলে ওকে একটু হুকুম দিব, তখন আমার আর কোনো টেনশন থাকবে না। আর খবরদার, ও কিন্তু খুব লক্ষ্মী একটা মেয়ে, একদম কষ্ট দিবে না। তবে আমার কি মনে হয় জানো ভাবি, নতুন ভাবি আসার পর ওকে না আদর্শ ভাবি একদম পুতুপুতু করে রাখবে, বুঝছো? মানে ওই যে খাবার টাবার নিজ হাতে খাইয়ে দিবে, যদি মাথা ব্যথা হয় হাত ব্যথা হয় দাও না আমি একটু টিপে দিই। যেমন ভাবি, তুমি আজকে ডিশের লাইন কাটবে। কেন? হিন্দি সিরিয়াল দেখে দেখে মাথাটা খারাপ হয়ে গেছে। হিন্দি সিরিয়াল আমি কবে দেখছি? কি বলে ভাই, এটা ন্যাচুরাল, প্রত্যেকটা ফ্যামিলির গল্প এটা, এটাই সংসার। যে সংসারে সংঘর্ষ থাকবে সেখানে ভালোবাসাও থাকবে। কি তাই না? কামাল, একটা জিনিস খেয়াল করেছো? যেদিন থেকে আয়েশা ম্যামের সাথে পরিচয় হয়েছে সেদিন থেকে আমার দেবরজি কেমন যেন রোমান্টিক রোমান্টিক সব কথাবার্তা বলছে। একদম রোমান্টিক না, আমি জাস্ট একটা ইনসিডেন্টের কথা বললাম। এটা তো বলি, মানে হুট করে জীবন তো লাজুক হয়ে গেছে। কবে লাজুক হইছি? তুমি কবে দেখছো আমাকে লাজুক? এক রুমে থাকি জানি না না। হ্যাঁ আর শোনো না, সেদিন কি হয়েছে, সে এরকম ভাবে আয়েশার দিকে তাকিয়ে আছে মনে হয় তার চোখের সাথে সে মিশে যাবে। ওরে বাবা রে, আরে কি অন্যায় করেছে, আমি শুধু তাকে বলেছি যে তার চোখ দুটো সুন্দর, তাই না? এই অবস্থা না, চোখ দুটো সুন্দর, ছুপার স্তম ডুবে ডুবে জল খাচ্ছে। হ্যাঁ খুব না, তার চোখ সুন্দর, কি যন্ত্রণা কিছু। এই চেকটা আমার লাগবে না। কেন? ওকে দাও, ওর বিয়ে টাকে করা দরকার। ধরো না, তোর বিয়েটাই হচ্ছে, আমার আপাতত বিয়ে করার প্ল্যান নাই, ক্যারিয়ার টাকে দাঁড় করাতে হবে। তোমাকে তাড়াতাড়ি বিদায় করতে চাচ্ছে। না, এই মুহূর্তে বিদায় করতে চাই তাকে, ব্যাচেলর লাইফটা আমি ফিল করব। তুমি তোমার রুমটা খুঁজে নাও ব্রো। হয়ে গেল, তাহলে আমি যাই রান্নাঘরে আমার রুম খুঁজে নেই। ঠিক আছে। কাল দেখা হচ্ছে কিন্তু। আমাকে শুধু এতটুকু বলো তো, তোমার আব্বা আম্মা তোমাকে হাসপাতালে কি জ্ঞান দিল? দেখো, আমার মাথা তুমি নষ্ট করে দিও না। মাথা তো আমার নষ্ট হয়েছে। কেন? তোমার মাথা নষ্ট হবে কেন? নিগার, পাগলামি তো আমার করার কথা। কারণ তো এটাই না যে আমার বস আমার হাতে চুমু দিয়েছে। শোনো, যুগ পাল্টে যাচ্ছে, তোমরা তোমাদের পুরনো ধ্যান ধারণা নিয়ে বেঁচে আছো। কংগ্রেচুলেশন আর বিদায় জানানোর নতুন স্টাইল এটা। আর আমি গ্ল্যামার ওয়ার্ল্ডে কাজ করি, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। আজকে তোমার হাতে চুমু দিয়েছে, কালকে তোমার ঠোঁটে খাবে, তাই না? আর তখনও তুমি আমাকে বলবে এটাই স্বাভাবিক, এটাই হর হমেশা তোমাদের গ্ল্যামার ওয়ার্ল্ডে হয়ে থাকে। যা হয় সবার সামনে হয়, আর তোমার পরিবারের সদস্যরা তো আমাদের বিয়েতে অভিনন্দন পর্যন্ত জানায়নি, উল্টে আমাকে যা ইচ্ছা তাই বলে যাচ্ছে। কিছুক্ষণ আগে রাস্তায় তোমার মায়ের সাথে দেখা হয়েছিল, উনি বললেন তুমি নাকি আমাকে তালাক দিতে চাচ্ছ। বলো, কিছু বলছো না কেন? মাঝে মাঝে আমার মনে হয় কি জানো, তুমি যে আমাকে ওয়াদা করেছিলে, যে প্রতিজ্ঞা করেছিলে, সব কিছু ছিল প্রতারণা। তুমি যা শুরু করেছো না, তোমাকে ঘর থেকে বের করে দেওয়া উচিত, না হয় আমাদের সারা জীবনের জন্য আলাদা হয়ে যাওয়া উচিত। ও, তাহলে তোমার মা ঠিকই বলেছিলেন,
এক মিনিট, তুমি আমার জীবন থেকে চলে যেতে চাও তাই না? বের হও। কি বলছো তুমি এসব? বের হয়ে যাও, আমি এখনই তোমার জীবন থেকে সারা জীবনের জন্য চলে যাব। বাসা থাকবে না, বাসিও বাজবে না, বের হও। নিগার, নিগার তুমি এসব কি করছো? নিগার কি করছো তুমি এসব? নিগার, নিগার ওপেন দ্য ডোর। কি হয়েছে, তোকে বের করে দিল কেন? একা একা কি করছে? ও যা বললো তাতে তো আমার মনে হলো যে ও সুসাইড করবে। কি হচ্ছে এসব? হ্যাঁ কি করছে ও ভেতরে? যখন থেকে এসেছে একটার পর একটা ঝামেলা পাকিয়ে যাচ্ছে, যার যা ইচ্ছা বলেই যাচ্ছে। আমি আসার পর বাবার হার্ট অ্যাটাক হলে এর জন্য দায়ী আমি? ও কোথায় থাকার, দেখ না কি করছে, দরজা ভাঙ। কিছু একটা করে ফেললে তারপর ধরছে থাকবি তোরা। নিগার ওপেন দ্য ডোর, আদারওয়াইজ আমরা কিন্তু পুলিশকে কল করব। যে মানুষ মরে যাবে তাকে পুলিশের ভয় দেখিয়ে লাভ নেই। চার দিনে আমি জীবন নিয়ে আতঙ্কিত। ভাগ ভাঙ দরজা। নিগার তোমাকে কথা দিচ্ছি যে কেউ কিছু বলবে না, খুলো। নিগার, নিগার দরজা খুলো। তুই ভাঙ না দরজাটা। নিগার কি করছো তুমি এসব? কেউ আমাকে থামাতে পারবে না। এই ওর বাবা মাকে খবর দে, এখনই ফয়সালা হয়ে যা, খবর দে। তালাক দিবি আমার ডেড বডিকে? তালাক দে। আম্মু, আম্মু খুব জেদি একটা মেয়ে। ও একবার যেটা ভাবে সেটা সম্পূর্ণ করে ছাড়ে, যেমনটা আমাকে বিয়ে করছে। মানে ও জোর করে আমাকে বিয়ে করেছিল মা। আমি তো চেয়েছিলাম সবাইকে সবকিছু জানিয়ে এ সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে, কিন্তু ওর জন্য পারিনি। ও মাই গড, তুই কেন এমনটা করলি? হ্যাঁ কেন এমনটা করতে বাধ্য হয়েছিলি তুই? হ্যাঁ বলো কেন করেছে, বলো কেন তুমি বাধ্য হয়েছো, বলো। সেই রাতের কথা, সে ওয়াদার কথা, সে প্রতিজ্ঞার কথা, তুমি আমাকে ভালোবেসে প্রতারণা করেছ, আমার অনুভূতিতে আঘাত দিয়েছ, আর এখন বাবা মায়ের কথা তালাক দেবে? তুমি কি মন করেছ তালাক দেওয়ার পর অবলা নারীর মতো আমি কখনো বাবার বাড়ি আর কখনো শ্বশুর বাড়ির লোকজনের দয়ায় বেঁচে থাকব? সে মেয়ে আমি নই, বুঝতে পেরেছেন আপনারা? কাল সকালে আকবর সাহেবকেও বুঝিয়ে দিয়ে আসব এই বাড়িতে আমার অবস্থান অপয়ানা। হার্ট অ্যাটাক ওনার ভাগ্যেই ছিল, তাই হয়েছে। আর এখন আমার চাকরিটাও আমার ভাগ্যে লেখা, তাই আশা করব আমাকে নিয়ে বেশি ঘাটাঘাটি করবেন না, না হলে আমি পুলিশের সাহায্য নিতে বাধ্য হব। আমি আর কোনো তর্ক করতে চাই না, কান খুলে শুনে রাখো সায়ান। একজন মেয়ে যখন ভালোবেসে নিজেকে সঁপে দিতে পারে, তখন নিজের প্রাণও দিতে পারে। এখন সবাই রুম থেকে বের হন, আমি ঘুমাবো। তুমি কোথায় যাচ্ছ? তোমার সাথে আমার হিসাব আছে। আমার পেছনে গোয়েন্দাগিরি করো তাই না? তুমি কালকেই আমার সাথে আর কে সামনে যাবে? ভালোই শিক্ষা দিল নিগার মেয়েটা তাই না? সবার অবস্থা একদম টাইট করে দিয়েছে। আব্বা আম্মার সাথে শায়ানের মাথাটাও খারাপ হয়ে গেছে। বিয়ের চার দিন না যেতেই ডিভোর্সের কথা বলছে।
তোমার কি মনে হয় না যে তোমাদের ফ্যামিলির সবাই ডাবল স্ট্যান্ডার্ডের? মানে? মানে আমি কি বলছি সেটা তুমি খুব ভালো করেই বুঝতে পারছো, ব্যাখ্যা করার প্রয়োজন নেই। আর তুমি যদি এই টপিকটা অ্যাভয়েড করতে চাও করতে পারো। তোমার উপরেও দেখছি যে নিগারের প্রভাব পড়েছে। বাহ, গতকালকে পর্যন্ত তো নিগারের পক্ষেই ছিলে, এখন হুট করে দলবদল করলে কেন? নাকি ভয় হচ্ছে যে আমিও যদি নিগারের মতো কোনো নাটক করি, দরজা লাগিয়ে আত্মহত্যার কোনো নাটক, অথবা বাইরের লোক ঘরে ডেকে বলি যে এই বাসার নিচে কি হচ্ছে, এই ঘরের ছাদের নিচে কি হচ্ছে? কি হচ্ছে এই ছাদের নিচে? ওয়াও পিটার, তুমি জানো না এই ছাদের নিচে কি হচ্ছে। তোমার মনে আছে সে রাতের কথা? আমি কত খুশি ছিলাম, আই ওয়াজ সো হ্যাপি। 8-10টা মেয়ের মতো আমিও বধূ সেজেছিলাম, কত স্বপ্ন নিয়ে, কত আশা নিয়ে এই দরজা দিয়ে এই ঘরে প্রবেশ করেছিলাম। তুমি জানো মা, তুমি এই বাড়ির জন্য কতটা উপকার করেছ। পিটার তো বিয়ের জন্য রাজি হচ্ছিল না, তোমাকে দেখার পরে পিটার বিয়েতে মত দিয়েছে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এসো, শোনো, বউয়ের মতো নাটক করার দরকার নেই। এটা একটা সমঝোতা, এটা বিয়ে না। এই সমঝোতার তিনটা পার্ট, একটা হচ্ছে পিটার, একটা শাহনাজ, আরেকটা হচ্ছে কাজল। কাজল? কাজল থেকে সবকিছু একদিনই জানার চেষ্টা করো না। আর হ্যাঁ, যদি তুমি আমার সঙ্গে স্ত্রীর মতো থাকতে চাও, শারীরিক সম্পর্ক করতে চাও, তাহলে করতে পারো, এটা শরীরের প্রয়োজনে। এগুলো কি বলছে আমি কিছুই বুঝতে পারছি না। মানে একদম পরিষ্কার, আকবর নামের লোকটাকে যদি এই যুগের হিটলার বলা হয় তাহলে একদমই ভুল হবে না। উনি নিজের মতো করেই সব কিছু ভাবেন এবং তাতেই তিনি নিজের অহংকারের তৃপ্তি পান। এমনটি করলে যে কারোর উপরে কি প্রভাব পড়বে তাতে তিনি একটু ভ্রূক্ষেপ করেন না। কাজল আমার ভালোবাসা ছিল, ছিল না, কাজল আমার ভালোবাসা আছে এবং সেই ভালোবাসাকে আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। ওর অপরাধ শুধু এটুকুই যে ও গরিব। তাহলে বিয়েটা কেন করলে? আমি বিদ্রোহ করার চেষ্টা করেছিলাম কিন্তু হেরে গেলাম। এত বড় ডিপার্টমেন্টাল স্টোর, 20 টাকার বাড়ি, জমজমাট ব্যবসা, সব কিছু হারাতে হতো। তাই
সমঝোতা করে নিলাম। তার মানে কি কাজল আবার এই বাড়িতে আসবে? বলতে পারছি না। তবে আমি শুনেছি যে এক ছাদের নিচে দুজন থাকলে নাকি অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। তুমি চেষ্টা করে দেখো, কাজলকে যদি আমার জীবন থেকে মুছে ফেলতে পারো তাহলে আমিও তোমার সঙ্গে এই ছাদের নিচে থাকব। আর যদি না পারি তাহলে আমাকে ক্ষমা করে দিও। এনিওয়ে তুমি অনেক ক্লান্ত, আর এই বিয়ের আয়োজনটা না অনেক চমৎকার, কিন্তু মানুষ এটা পালন করতে করতে ক্লান্ত হয়ে যায়। তুমি ঘুমাও। ক্লান্ত হয়ে গেছো, এখন একটু ঘুমাও। এত তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যাওয়ার মানুষের কাতারে যে আমি পড়ি না সেটা তুমি খুব ভালো করেই জানো মিস্টার পিটার। আর একটা সত্যি কথা, এখন সবাইকে জানানোর সময় হয়ে গেছে। এই ছাদের নিচের রহস্য খোলা উঠানে নিয়ে আসার সময় হয়ে গেছে। কি খারাপ খবর? কাজলের হাজবেন্ডে কেউ গুলি করেছে, উনি মারা গেছে। কাজলের জামাই বরকতকে কারা জানি গুলি করেছে? কারণ মৃত্যু নিয়েও তুমি? আমি কি করলাম? পিটার ভাইয়ের ফরিদপুর যাওয়ার কারণ পুরনো ভালোবাসার প্রতি আকুলতা নাও হতে পারে, হতে পারে এটা মানবিক কোনো কারণ। তার নিম্ন পদস্থ কর্মচারীর মেয়ের কাছ থেকে আমার শিখতে হবে মানবিকতা। কি বলছেন আব্বা, এঙ্গেজমেন্টের আংটি কিনতে গেল অথচ আঙুলের মাপ নিয়ে গেল না, পরে যদি আংটি টাইট বা লুজ হয় মান সম্মান বলে তো কিছু থাকবে না। কি ব্যাপার, তোমাদের ওখানে মেয়ের শ্বশুর বাড়ির লোকজনদেরকে ডাকে না নাকি? আপনারা আসলে তো আমরা খুব খুশি হবো।